আসসালামু আলাইকুম, শুরু করছি নগর জনপদের খবর। সংবাদকক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। সিরাজগঞ্জের পাইকপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সে সময় ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিরাজগঞ্জ সদরের কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হন। সে সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যান। উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়াপাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সড়কে থাকা ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় ও ভাঙচুর করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পাল্টা অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়েছে। গ্যাস, বিদ্যুৎ, চালডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করছে বিএনপি। জামালপুরের ৭ উপজেলার ৬৮ ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। নরসিংদীর পলাশে পদযাত্রায় বাধা দেওয়া অভিযোগ করছে বিএনপি। সেখানে পদযাত্রার নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ঝালকাঠি বিএনপির পদযাত্রায় ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবির, যুগ্ম সম্পাদক শেখ লাবলু ও কৃষক দলের নেতা লুৎফর রহমান মোল্লা সহ ৯ জন আহত হওয়ার অভিযোগ করেছে জেলা বিএনপি। বরিশালে বৌশেরহাট থেকে পপুলার হাইস্কুল পর্যন্ত লিফলেট বিতরণ ও পদযাত্রার নেতৃত্ব দেন কোতোয়ালি থানার সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিন্টু। জামাত বিএনপির সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। নরসিংদীতে ৬ উপজেলার ৭১ ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ হয়েছে। বরিশালে আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান রিন্টু। গাইবান্ধার সাঘাটায় শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। কুড়িগ্রামের ৯ উপজেলায় ৭২টি ইউনিয়নে একযোগে শান্তি সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলী। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন এবং সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন। বক্তৃতা করেন সাংবাদিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বন্দুকের নল নয়, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসে। কুমিল্লার বুড়িচং উপজেলার দরিয়ারপাড় ঈদগাহের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আগামী নির্বাচনে সবাইকে ভোটের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। মাগুরা শহরের ভাইনা মোড়ে বিজয় স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুস্তাবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছেন সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন। রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী। প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার। নোয়াখালীর চাটখিল উপজেলায় নির্যাতনের শিকার দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। একই দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা। মানববন্ধনে কয়েকশো নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শান্তনু কুমার দেব স্মৃতি স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ঘোড়াঘাট খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৩-০ পয়েন্টে হারিয়ে ৫ বিবি উপজেলা দল জয়ী হয়।
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।